ফ্লেভার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার একটি নাস্তা আইটেম। বিকালে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই এগ রোল খুবই একটি কার্যকরী নাস্তা। তো চলুন দেখে নেওয়া যাক এই এগ রোল তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটি বাটির মধ্যে তিনটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমের কুসুম এবং ডিমের সাদা অংশগুলোকে আমি আলাদা করে নেব। এখন আমি নিয়ে নিচ্ছি কিছু টমেটো কুচি, মাশরুম কুচি, পেঁয়াজ, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি। ডিমের যে সাদা অংশ আলাদা করে নিয়েছিলাম এই হচ্ছে সেই সাদা অংশ। এই সাদা অংশের মধ্যে সামান্য লবণ এবং কালো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নেব। এবং ডিমের যে কুসুমটি আলাদা করেছিলাম এটার মধ্যেও আমি লবণ এবং সামান্য গোলমরিচ অ্যাড করে নেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গোলমরিচ এবং লবণ অ্যাড করে নেবেন। এবার মিশ্রণ দুটিকে পৃথক করে খুব ভালোভাবে আলাদা আলাদা করে ফেটে নেব। মিশ্রণগুলোকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। প্রায় 1-2 মিনিট ধরে এগুলোকে ভালো করে ফেটে নেবেন। এই নাস্তা বাচ্চাদের টিফিনের জন্য যেমন অনেক কাজে দেবে তেমনি আপনারা বিকালের জন্য এই নাস্তা তৈরি করে নিতে পারেন। এবার আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ বাটার অ্যাড করে দিচ্ছি। একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ বাটার নিয়েছি। বাটারটাকে ভালোভাবে আমি ফ্রাই প্যানে মিশিয়ে নিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে দেবেন। আমি যেভাবে বাটার মিশিয়ে নিয়েছি আপনারা এই পদ্ধতিতেই বাটার কিন্তু মিশিয়ে নেবেন। খুব ভালোভাবে ফ্রাই প্যানে বাটার মিক্স করার পর সামান্য গরম করে নিতে হবে। এপাশে আমি যে সাদা মিশ্রণটি ডিমের রেডি করে রেখেছিলাম এটা বাটারের উপর ঢেলে দিলাম। এবার ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারাও সেভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন বাটারের সাথে ডিমের সাদা অংশ। অবশ্যই এই সময় তাপ মিডিয়াম টু লোয়ের মাঝে রাখবেন, না হলে কিন্তু মিশ্রণটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। আমার নিচটা ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আমি এখানে যে মাশরুম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি রেখেছিলাম এগুলো এক এক করে দিয়ে নেব। পর্যায়ক্রমে সবগুলো মিশ্রণকে আমি দিয়ে নেব। এবং সবার শেষে আমি কিছু ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি। আপনারা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার একটি চামচের সাহায্যে খুব হালকাভাবে আমি এই এগ চিজ রোলটাকে ভাঁজ করে নেব। খুব সাবধানে চামচের সাহায্যে এটিকে আপনারা ভাঁজ করে নেবেন। এবং এক পিট ভাঁজ করার পর এখানে আমি স্লাইস চিজ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মজারেলা চিজ ব্যবহার করতে পারেন। চিজটাও আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন।
এখানে আমি স্লাইড চিজ এবং মজেরেলা চিজ দুটাই ব্যবহার করেছি। আপনারা মজেরেলা অথবা স্লাইড যে কোনো একটা চিজও এখানে ব্যবহার করতে পারেন। এবার খুব সাবধানে আমি এক পিট উল্টিয়ে দেব। এমন করে উল্টিয়ে দেবেন যাতে ডিমটি ভেঙে না যায়। এবং সাইডে একটু কোনায় যেভাবে আমি ফাঁকা রেখেছি এভাবে রেখে ডিমে যে কুসুমের যে মিশ্রণটা এটা ঢেলে দেবেন। মিশ্রণটা যখন পারফেক্টভাবে কুক হয়ে যাবে তখন রোলটিকে আবার উল্টিয়ে দেবেন, ঠিক আমি যেভাবে উল্টিয়ে দিয়েছি। এক দুই মিনিট ভালো করে কুক করার পর আমার এই এগ চিজ রোল তৈরি হয়ে যাবে। আমার এক চিজ রোল তৈরি, এর উপর আমি আরও কিছুটা চিজ অ্যাড করে দিলাম। এবং কিছুটা গাজর কুচি দিলাম, এটি অপশনাল, আপনারা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন। এরপর আবার এক দুই মিনিট রেখে আমি রোলটাকে আরেকটু ভেজে নেব। আমার রোলের এক পিঠ হয়ে গেলে অপর পিঠে আমি আবার কিছু গাজর কুচি দিয়ে দিচ্ছি। এই রোলটি খুব সাবধানে আলতো হাতে করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে এটি পুড়ে যাওয়ার বা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন লাস্ট পর্যায়ে আমি আরও একটু চিজ, একটু গাজর কুচি দিয়ে আবার এটিকে উল্টিয়ে পাল্টিয়ে আবার দুই তিন মিনিটের জন্য ভেজে নেব। আমার এক চিজ রোল তৈরি, এবার এটাকে আমি কেটে কেটে পরিবেশন করব। দেখলেন তো কিভাবে খুব সহজে এই এক চিজ রোল তৈরি করা যায়? আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে এবং এই রেসিপি দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।